মিলাদ জাতীয় বাজেট নিয়ে খুলনার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ব্যবসায়ীরা অনেকে বলছেন যে এই বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে এর ফলে দুর্নীতিতে অনেকেই উৎসাহিত হতে পারে তবে আবার কেউ কেউ বলেছেন যে যারা বিদেশে টাকা পাচার করে সেই টাকা পাচার বন্ধের জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি ইতিবাচকভাবেই হবে আবার ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন যে যারা বৈধভাবে আয় করবে তাদের যে আয়কর দিতে হবে আর মাত্র পনেরো শতাংশ টাকা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ হবে সুযোগ পাবে এর ফলে ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হবে বলে অনেকে মনে করছেন আর খুলনার মানুষের প্রত্যাশা ছিল যে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং বিমানবন্দর নির্মাণ কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে বাজেটে কিন্তু খুলনা মানুষের খুলনার মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি এই দুইটি খাতে কোনো অর্থ বরাদ্দ নেই এছাড়া মোবাইলের কথা বলার ক্ষেত্রে যে বাড়তি টাকা গুনতে হবে এবং এসি ফ্রিজের মূল্য বাড়বে এ নিয়ে সাধারণ মানুষ খুব প্রকাশ করেছেন এছাড়া খুলনা বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সচেতন নাগরিক কমিটি সুশাসনের জন্য নাগরিক কমিটি সহ যারা খুলনার বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা রয়েছেন তারা বলছেন যে কয়েক বছর আগে জেলা ভিত্তিক বাজেট দেওয়া হয়েছিল জেলাভিত্তিক বাজেট দেওয়া হলে মানুষ আসলে জানতে পারে যে কোন কোন খুলনার কোন কোন খাতে আহ কিংবা অন্যান্য জেলার কোন কোন প্রকল্পে কোন কোন খাতে অর্থ বরাদ্দ রয়েছে সেরকম জেলা ভিত্তিক বাজেট দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন আহ তাহলে মানুষ বুঝতে পারে যে আহ কোন 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 খাতে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে মিলা